গল্পের শুরুতে আমরা বদ্রীনাথ ওরফ বদ্রী নামের একজন ছেলেকে দেখতে পাই। সে একজন বড়লোক বাড়ির ছেলে, আর সে তার পরিবারের সঙ্গে ঝাঁসিতে থাকে। আর আমরা এটা দেখি যে বদ্রীর বড় দাদা আলোকনাথ ওরফ অলোক ভনসল একজন মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু তার পরিবার এই সম্পর্কটা মেনে নেয়নি। তাই সে পালিয়ে গিয়ে সে মেয়েটার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার মধ্যে তার বাবা অমরনাথের হার্ট অ্যাটাক হয়ে যায়, আর নিজের বাবার কথা ভেবে সে আর সেই মেয়েটাকে বিয়ে করে না। আর তার বাবার পছন্দ করা একটা মেয়ে উর্মিলা তাকে সে বিয়ে করে। আর আমরা এটাও দেখি যে উর্মিলা একজন ভীষণই ট্যালেন্টেড আর ইন্টেলিজেন্ট মেয়ে ছিল, কিন্তু বিয়ের পর তার চাকরি করার কোনো অনুমতি ছিল না। অন্যদিকে অলোকও নিজের ভালোবাসার মানুষকে পায়নি, সেই দুঃখে সারাদিন মদ খেয়ে কাটাতো। আর নিজের দাদার এই দুরবস্থা দেখে বদ্রী ভীষণই দুশ্চিন্তায় পড়ে। সে চায় না যে তার ভবিষ্যতে এরকম হোক। এরপর একটা বিয়েতে বদ্রী বৈদেহী নামের একটা মেয়েকে দেখতে পায়, আর বৈদেহীকে দেখেই বদ্রীর ভীষণ পছন্দ হয়। আর সে ঠিক করে যে সে বৈদেহীকেই বিয়ে করবে। আর এরপর দেখা যায় যে বদ্রী বৈদেহীর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, আর সে ঠিক করে যে করে হোক তার বাবা অমরনাথে যেন বৈদেহীকে তার বাড়ির ছোট বউ হিসেবে পছন্দ হয়। অন্যদিকে আমরা দেখি যে বৈদেহী ভীষণ ইন্টেলিজেন্ট একজন মেয়ে, আর সে বদ্রীর থেকে অনেক বেশি পড়াশোনা জানে। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সিক্রেটলি সে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার ট্রেনিং নিচ্ছিল। অন্যদিকে বদ্রী শুধুমাত্র ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। আর বদ্রী বৈদেহীর সঙ্গে তার বিয়ের কথা জানায়, কিন্তু বৈদেহী বলে যে সে বিয়ে করতে একদমই ইন্টারেস্টেড নয়। আর বদ্রী তাকে বিয়ের প্রস্তাব দিলে সে ভীষণই রেগে যায়। এরপর বদ্রী জানতে পারে যে বৈদেহী সাগর নামের একজন ছেলেকে ভালোবাসত, আর সে ঠিক করে যে সে সাগরকে বিয়ে করবে আর তার সঙ্গে একটা বিজনেস শুরু করবে। কিন্তু এরপর দেখা যায় যে সাগর তাকে বোকা বানিয়ে তার আর তার পরিবারের কাছ থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে যায়। আর এর কারণে বৈদেহী আর কোনো ছেলেকে বিশ্বাস করে না, আর সে বিয়েও করতে চায় না। এর অন্যদিকে দেখা যায় যে বদ্রী ধীরে ধীরে বৈদেহীর বিশ্বাস জেতার চেষ্টা করে, আর সে বৈদেহীর বড় দিদি কৃতিকাকে একটা ভালো ছেলে খুঁজতে সাহায্য করে। আর সে একজন লোকাল সিঙ্গার ভূষণ মিশ্রার সঙ্গে কৃতিকার বিয়ে ঠিক করে, আর যাতে ভূষণের বাবা বেশি পণ না নেন সেই ব্যবস্থাও বদ্রী করে। আর নিজের দিদির জন্য এত ভালো একটা পাত্র খুঁজে দেওয়ার জন্য ধীরে ধীরে বৈদেহী বদ্রীর ওপর বিশ্বাস করা শুরু করে, আর সে বদ্রীকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। আর এরপর দেখা যায় যে বদ্রীর পরিবার আর বৈদেহীর পরিবারের মধ্যে দেখা হয়, কিন্তু বদ্রীরা ভীষণ বড় লোক আর বৈদেহীরা হচ্ছে মিডিল ক্লাস। এই জন্য বৈদেহীর বাবা সবসময় বদ্রীর বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, যেটা বৈদেহীর একদম ভালো লাগতো না। অন্যদিকে বৈদেহী এটাও দেখে যে বদ্রীরা কতটা কনজারভেটিভ, তাই সে ভাবে যে বিয়ের পর সে চাকরি করতে পারবে না, আর এই কথাটা সে কিছুতেই খুশি ছিল না। অন্যদিকে বদ্রী বৈদেহীকে বিয়ে করবে এই খুশিতে বিয়ের সমস্ত আয়োজন করতে থাকে। আর কৃতিকার বৈদেহীর বিয়ে একই দিনে হওয়ার কথা ছিল। আর ফাইনালি বিয়ের দিন চলে আসে, কিন্তু দেখা যায় যে বৈদেহী বিয়ের মণ্ডপে আসে না। আর এটা জানা যায় যে বৈদেহী বিয়ের আগে পালিয়ে গেছে। আর এই কথাটা জানতে পেরে বদ্রীর মন একদম ভেঙে যায়। অন্যদিকে কৃতিকার ভূষণের সঙ্গে বিয়ে হয়ে যায়। এরপর কয়েকটা দিন কেটে যায়, আর বদ্রী এখন একজন অন্য মানুষ হয়ে গেছে। আর বদ্রীর বাবা অমর বৈদেহীকে খুঁজে বার করার অনেক চেষ্টা করেন। আর এরপর অমর বদ্রীকে জানান যে সে মুম্বাইতে গিয়ে বৈদেহীকে নিয়ে আসুক, আর তারপর তারা তাকে উপযুক্ত শাস্তি দেবে। আর তারপর বদ্রী তার এক বন্ধুর সঙ্গে মুম্বাইয়ে যায়, আর সেখানে বৈদেহীর ব্যাপারে খোঁজখবর নেয়। কিন্তু তারা জানতে পারে যে বৈদেহী তো অলরেডি সিঙ্গাপুরে তার ফ্লাইট অ্যাটেন্ডেন্টের একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য চলে গেছে। আর তারপর বদ্রী সিঙ্গাপুরে গিয়ে বৈদেহীর সঙ্গে দেখা করে। আর তারপর দেখা যায় যে বদ্রী একদিন সুযোগ বুঝে বৈদেহীকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর সে তার কারের ট্রাঙ্কে করে বৈদেহীকে একটা জায়গায় নিয়ে আসে। আর তারপর সে যখন বৈদেহীকে বার করে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর বদ্রী বৈদেহীর ওপর ভীষণ রেগে যায়। আর বৈদেহী এইভাবে চলে আসার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু নিজের রাগ ভার করার জন্য বদ্রী বৈদেহীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আর সেই সময় সেখানে পুলিশ চলে আসে, আর তাদের দুজনকে এইভাবে কথাবার্তা বলতে দেখে পুলিশের সন্দেহ হয়। আর তারপর পুলিশ তাদের দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসে। সেখানে বৈদেহী বদ্রীকে বাঁচিয়ে নেয়, আর তারপর পুলিশ তাদেরকে সেখান থেকে যেতে দেয়। পর দেখা যায় যে কিছুদিন বদ্রী বৈদেহীকে ফলো করা শুরু করে। অন্যদিকে বদ্রীর দাদা আলোক বদ্রীকে কল করে জানায় যে তাদের বাবা বদ্রীর জন্য অন্য মেয়ে দেখছেন। আর এই কথাটা শুনে বদ্রী ভীষণই আশ্চর্য হয়। আর এরপর দেখা যায় যে একদিন বদ্রী বৈদেহীর সঙ্গে কথা বলার জন্য তার কাজের জায়গায় চলে যায়। আর বৈদেহী বদ্রীকে পরিষ্কার এটা জানিয়ে দেয় যে সে তাকে একটা
এই শর্তে বিয়ে করবে যে বিয়ের পর যেন বদ্রীর বাবা অমর তাকে কাজ করতে দেন, আর তাকে যতদিন ট্রেনিং এর জন্য সিঙ্গাপুর থাকতে হবে ততদিন যেন বৈদেহী এখানে থাকতে পারে। আর বদ্রী জানে যে এটা কিছুতেই সম্ভব নয়, তাই সে ভীষণই দুঃখী হয়ে যায়। আর সে রাতে মদ খেয়ে বৈদেহীর বাড়ির সামনে সিন ক্রিয়েট করে, যার জন্য আবার বদ্রীকে অ্যারেস্ট করা হয়। আর এইবার বদ্রীকে ছাড়ানোর জন্য বৈদেহীকে অনেক টাকা দিয়ে তার বেল করাতে হয়। এরপর দেখা যায় যে বদ্রী বৈদেহীর বাড়িতে এসে থাকতে শুরু করে, আর বৈদেহী আর তার একজন ফ্রেন্ড সেই বাড়িতে থাকতো। আর এরপর দেখা যায় যে বৈদেহী বদ্রীর যত্ন নিত, সে কাজে যাওয়ার আগে বদ্রীর জন্য খাবার বানিয়ে যেত। আর এইসব দেখে বদ্রীর মন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। আর দেখা যায় যে বৈদেহী আর বদ্রী একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে, আর বৈদেহীর বন্ধুদের সঙ্গে বদ্রীরও আলাপ করানো হয়, আর তারা সবাই ভালো বন্ধু হয়ে যায়। আর তারপর তারা সবাই একসঙ্গে সিঙ্গাপুর ঘুরতে যায়। আর ধীরে ধীরে দেখা যায় যে বদ্রী বৈদেহীর ইন্ডিপেন্ডেন্স কে রেসপেক্ট করা শুরু করে, আর সে বৈদেহীর কাজ দেখে আর তার বুদ্ধিমত্তা দেখে ভীষণই ইমপ্রেস হয়। আর বৈদেহীকে দেখে তার বৌদি উর্মিলার কথা মনে পড়ে, আর তার জন্য তার ভীষণ খারাপ লাগে। এরপর বদ্রী বৈদেহীর সঙ্গে তার বৌদি উর্মিলার কথা বলে, আর সে বলে যে উর্মিলা যদি বৈদেহীকে দেখে তাহলে সে ভীষণই প্রাউড ফিল করবে। এরপর বদ্রী বৈদেহীকে তার দিদি কৃতিকার সঙ্গেও ফোনে কথা বলেন, আর বদ্রী ছোট ছোট জেস্টার গুলো দেখে বৈদেহীরও ভীষণ ভালো লাগে, আর ধীরে ধীরে সেও বদ্রীকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে বদ্রীর বাবা অমর তাকে কল করে, আর বদ্রী অমরকে জানায় যে সে এখনো বৈদেহীকে খুঁজে পায়নি। আর এই কথা শুনে অমর বদ্রীকে ফিরে আসতে বলে। আর অন্যদিকে দেখা যায় যে বদ্রীর পাসপোর্ট পুলিশ স্টেশনে জমা ছিল, আর তারপর তার পাসপোর্ট তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর বৈদেহী বদ্রী আর তাদের বন্ধুরা মিলে একদিন রাতে পার্টি করে, আর সেই রাতেই বদ্রী বৈদেহীকে জানায় যে বৈদেহী যার সঙ্গে বিয়ে হবে সে ছেলেটা ভীষণ লাকি হবে। আর বদ্রী এটাও জানায় যে এবার তাকে ফিরে যেতে হবে। আর পরের দিন সকালবেলা বদ্রী সিঙ্গাপুর থেকে চলে যায়। আর বদ্রী চলে যাওয়ার পরে বৈদেহী তাকে মিস করতে শুরু করে। আর বদ্রী তার বাড়িতে ফিরে আসে, আর তার বৌদি উর্মিলা প্রেগনেন্ট ছিল। আর দেখা যায় যে অমর বাড়িতে একটা বড় পুজো রাখেন উর্মিলার যাতে ছেলেই হয় এটা নিশ্চিত করার জন্য। আর যেদিন পুজো শুরু হয় আর বদ্রীর ভীষণই খারাপ লাগে। আর এরপর বদ্রী মদ খেয়ে এসে সেখানে হাঙ্গামা করা শুরু করে। সে ভাবে যে বৈদেহী তাকে ছেড়ে চলে গেছে, এটা সে একদম ঠিক করেছে, কারণ এখানে থাকলে সে তার স্বপ্ন কিছুতেই পূরণ করতে পারত না। অমর সবসময় মেয়েদেরকে ভীষণই নিচু নজরে দেখতেন, এই নিয়ে সে অমরকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আর সে বলে যে অমরের জন্য বৈদেহী তাকে ছেড়ে চলে গেছে। আর এরপরে দেখা যায় যে বৈদেহীও সেখানে উপস্থিত ছিল, আর বৈদেহীকে দেখে বদ্রী ভীষণই অবাক হয়। বৈদেহী বদ্রীকে জানায় যে সে তাকে খুব ভালোবাসে, আর সে তাকে বিয়ে করতে চায়। আর এরপর বৈদেহী আর বদ্রী দুজনে একসঙ্গে অমরের সামনে এসে দাঁড়ায়, আর তার সঙ্গে কথা বলে। তারা জানায় যে তারা দুজন একে অপরকে বিয়ে করবে, আর বিয়ের পর বৈদেহী নিজের কেরিয়ারও গড়বে, এতে অমর রাজি থাকুক কিংবা নাই থাকুক। আর এরপর দেখা যায় যে বদ্রী আর বৈদেহী বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর বৈদেহীকে কিছুদিনের জন্য সিঙ্গাপুরে থাকতে হয়। আর বদ্রী আর বৈদেহী লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছিল। অন্যদিকে দেখা যায় যে উর্মিলার যমজ বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। আর অমরেরও মন পরিবর্তন হয়, আর তিনি তার নাতি নাতনি দুজনকে সমান চোখে দেখতেন, আর তাদের দুজনকে সমান ভালোবাসতেন। আর এরপর দেখা যায় যে উর্মিলা তাদের ফ্যামিলির কার বিজনেসে অলোকের সঙ্গে কাজ করা শুরু করে, আর তার নিজের চেম্বারও ছিল। বদ্রী আর বৈদেহী একে অপরকে প্রমিস করে যে তারা কোনোদিনও তাদের বাচ্চাদের বিয়েতে পণ নেবে না। আর শেষে দেখা যায় যে বৈদেহী তার ট্রেনিং কমপ্লিট করে ইন্ডিয়া ফিরে আসে, আর তারপর সে নিজের একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ট্রেনিং সেন্টার শুরু করে। আর শেষে আমরা দেখতে পাই যে বৈদেহী আর বদ্রী বদ্রীর বাইকে করে একসাথে ঘুরতে যাচ্ছিল, আর তারা দুজন তাদের জীবনে ভীষণই খুশি ছিল। আর এর সঙ্গে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।